ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপুর্স লিটি লয় আজকে আবারও চলে এসেছি নতুন রেসিপির ভিডিও নিয়ে দেশি মুরগির পাতলা পাতলা ঝোল গরম ভাতের সাথে অসাধারণ লাগে মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে মেখে রেখে দিয়েছি লবণ হলুদ একটু সর্ষের তেল একটু লেবু তিরিশ মিনিট মতো এবার মশলার জন্য পেস্ট বানিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট আর পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজটা হাফ পেস্ট বানিয়ে নেব গোটা মশলা নিয়ে নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য আর আলু আর পেঁপে কেটে ভেজে নিয়েছি তেলে আগেই এবার কড়াইতে সামান্য তেল তো রয়েছেই এবার দিয়ে দিলাম গোটা মশলা ভরণ আর এবার আদা রসুনের পেস্টটাও অ্যাড করে দিলাম এরপরে শুকনো লঙ্কা প্রথমে দিতে ভুলে গেছিলাম ওটা আমি মাঝখানে দিয়ে দিয়েছি ওটা স্কিপ হয়ে গেছে আপনারা দিয়ে দেবেন এবার পেঁয়াজের পেস্ট হাফ ওটা দিয়ে দিয়েছি ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে ভেজে নিয়ে সামান্য দিয়ে দিলাম কেটে রাখা টমেটো কুচি ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এবার কিছুক্ষণ পরেই অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচিও পেঁয়াজটা হাফ পেস্ট দিয়েছি আর হাফ দিয়েছি পেঁয়াজ কুচি প্রথমে আদা রসুনের মশলাটা ভালো করে হালকা নাড়াঝড়া করে ভেজে নিয়েই আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম পেঁয়াজের পেস্ট অ্যাড করে দিলাম মশলাটা কি হয় ভালো লাগে খেতে সুন্দর লাগে এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এরপরে দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো এরপরেই অ্যাড করে দেব সামান্য পরিমাণে জল কারণ হলুদ গুঁড়োর ব্যবহার করেছি তো এবার একটু জলটা দিয়ে দিলে ভালো হয় না তো মশলাটা খুবই তিতা লাগবে হালকা কষিয়ে নেওয়ার পরেই আমি অ্যাড করে দেবো সামান্য গোলমরিচের গুঁড়ো এরপরে অ্যাড করে দেবো সামান্য মিট মশলা বা চিকেন মশলা মশলাটা আবারও ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলা থেকে অনেকটাই বেশ তেল ছাড়তে শুরু করেছে এবার সামান্য একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো চিকেনটা আগে থেকে মেখে নেওয়া ছিল ওটা আমি অ্যাড করে দিলাম এবার মশলা চিকেনের সাথে ভালো করে কষিয়ে নেব জল আমি প্রথমেই অ্যাড করব না ভালো করে আগে সুন্দর করে কষিয়ে নিতে হবে এবার কিছুক্ষণের জন্য পনেরো মিনিট মতো ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেব। পনেরো মিনিট পরে আমি দেখব কতটা কি হয়েছে কড়াইতে চিকেন লাগেও নি একটুও সামান্য এবার সুন্দর করে কষানো হয়ে গেছে প্রায় তেল ছাড়তে শুরু করেছে এবার ভেজে রাখা পেঁপে আর আলু দিয়ে দিলাম পেঁপে আর আলু কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়েছে না শুধু লাল লাল করে হালকা ভেজে উঠিয়ে রেখেছিলাম অ্যাড করে দিলাম চিকেন আর পেঁপে প্রায় সেদ্ধ হয়ে এসছে কষানো হয়ে গেছে অনেকটাই এবার আমি সামান্য জল এড করে দেবো এবার একটু সামান্য একটু দিয়ে দিলাম ধনে পাতা কুচি এতে স্মেলটা খুবই সুন্দর লাগে ধনে পাতার ফ্লেভারটা দারুণ লাগে আমার তো পার্সোনালি খুব ভালো লাগে আপনাদের কি রকম লাগে আপনারা আপনাদের নিজেদের স্বাদ মতো টেস্ট অনুযায়ী অ্যাড করবেন জল সামান্য অ্যাড করে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দেব এবার নাড়াচাড়া করে নেব বেশ সুন্দর করে কষিয়ে নিতে হবে জলটা ফুটতে শুরু করেছে এরকম চিকেন কষা বা চিকেনের পাতলা পাতলা ঝোল গরম ভাত বা রুটির সাথে খেতে অসাধারণ লাগে জলটা আমি পরিমাণ মতো অ্যাড করে দিলাম আর বেশি জল অ্যাড করব না এইটুকুই জল বেশ ভালোই লাগবে খেতে এবার আর একটু সামান্য সেদ্ধ হতে বাকি রয়েছে আবার পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। পনেরো মিনিট পরে ঢাকা খুলে দেখে নেব দেখতে কি সুন্দর লাগছে দারুণ হয়েছে কিন্তু কালারটাও বেশ সুন্দর এসেছে দেশি মুরগির রেসিপিটি পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে এবার একটা পাত্রে সার্ভ করে নেব। এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিল আয়ো প্রেস করবেন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন টাটা বাই বাই